অসংখ্য ভক্তমণ্ডলী এখানে শোভাগমন ঘটেছে। একদিকে চলছে অখণ্ড লীলা কীর্তন, বহুদূর দূরান্ত থেকে ভক্তরা প্যান্ডেলে তাদের আসন করে বসে আছেন, আর আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেবিত শ্রী বিগ্রহের মন্দিরে। চৈতন্য চৈতামৃত গ্রন্থ প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সেবিত শ্রী বিগ্রহ মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহনিত্য গৌরাদয়ে পপো বস্তৌ চিত্র সন্দীজমানদ। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। আপনারা দর্শন করুন, এই আপনারা দর্শন করুন পূর্ণ জন্মস্থান মহাপ্রভুকে দর্শন করুন। আমাদের এগিয়ে চলেছে এবার পুষ্প সমাধির দিকে। উনি বৃন্দাবনে দেহ রেখেছেন, উনি বৃন্দাবনে দেহ রেখেছিলেন স্বরগোস্বামীর আশীর্বাদ নিয়ে, নির্বাল্য নিয়ে, অতি জরা দুর্বৃদ্ধ তিনি এখানে এসে ছোট্ট প্রকোষ্ঠীতে যেটা আগে আমাদের ভিডিও দেখালাম সেইখানে তিনি রেখেছিলেন, তিনি বৃন্দাবনে দেহ রেখেছিলেন, কিন্তু তার ফুল সমাধি এইটাই তার ফুল সমাধি। আপনারা দর্শন করুন বৃন্দাবনের থেকে একটি ফুল নিয়ে এসে, সমাধির ফুল নিয়ে এসে এইখানে প্রতিষ্ঠা করা হয়েছে, তাই এই সেবা ক্যাম্প হয়েছে। সেবা ক্যাম্পে সবাই এখানে অবস্থান করছে, নমস্কার সেবা ক্যাম্পে। আপনারা এই বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রে দীক্ষিত, বহুজন হিতায় বহুজন সুখায় এই সেবা যজ্ঞ চলছে, সেবা ক্যাম্প চিকিৎসা ক্যাম্প সেবা ক্যাম্প, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রে আপনারা দীক্ষিত। একবার জোর গলায় বলুন, নিতাই গৌর হরিব। ফুল সমাধি, ফুল সমাধি বৃন্দাবনে কৃষ্ণদাস কবিরাজ দেহ রেখেছিলেন, কিন্তু জামুদপুরে এখানে ওনার সমাধি আছে, কিন্তু এই সমাধিটা বৃন্দাবনের সমাধি থেকে একটি পুষ্প নিয়ে এসে এইটাকে তৈরি করা হয়েছে, এটা কৃষ্ণদাস কবিরাজ ফুল সমাধি। আপনারা দর্শন করুন, আপনারা বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করুন। এইখানে ফুল সমাধি আমি দাঁড়িয়ে আছি, এখানে অসংখ্য বৈষ্ণবের সমাগম হয়েছে, আনন্দে আত্মহারা, অনাবিল আনন্দে আমরা আপ্লুত অভিভূত। আজ সবাই সবাই মিলে ভক্তমণ্ডলী, কোথা থেকে এসেছো মা? বহরমপুর থেকে এসেছেন, অনেক দূরে, ভালো লাগছে? ভালো লাগছে, বাহ। আচ্ছা আচ্ছা, এই যে বহুজন হিতায় বহুজন সুখায় আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায়চ, এই যে সেবামূলক কাজ চলছে, এরা সেই স্বামী বিবেকানন্দের বহুজন হিতায় বহুজন সুখায়। যে কোনো বৈষ্ণব সেবা, তাই না, নরনারায়ণ সেবা, এইটাই স্বামীজি বললেন, ঠাকুর বললেন, মহাপ্রভু বললেন। আপনার আনন্দ হচ্ছে তো? আপনার অন্যান্য দিন যে কর্ম করেন, আজকে তার সঙ্গে একটু ব্যতিক্রম কি? কেমন লাগছে আপনার, কি অনুভূতিটা বলুন, দয়া করে বলুন। ভালো লাগছে, এই যে আপনি ওষুধ দিচ্ছেন, মানুষকে সুস্থ করে তুলছেন, আপনার অসংখ্য আপনাকে আশীর্বাদ করি মা গো। তোমরা শুধুমাত্র প্রফেশনাল নয়, হতে হবে না আমাদের মানুষের সেবা। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনার এই কর্ম করছে। আমরা এখন চলে যাচ্ছি আর একবার মন্দিরের দিকে, আর একবার দেখি কীর্তনের আসরের দিকে। এখানে অসংখ্য ভক্তমণ্ডলী বৈষ্ণব এখানে অবস্থান করছেন তিন দিন ধরে অপ্রাকৃত লীলারস আস্বাদন করার জন্য। এইটা বৈষ্ণব পারিকর কৃষ্ণদাস কবিরাজ জন্মস্থান, এই জায়গায় তিনি
একটা অমূল্য গ্রন্থ, একটা প্রামাণ্য গ্রন্থ মহাপ্রভুর ওপরে আমাদের উপহার দিয়েছেন। কীর্তন শুনুন আপনারা, অনাবিল আনন্দ আস্বাদন করুন। এই গুপ্ত বৃন্দাবনে আপনারা ধুলি অঙ্গে মেখে আপনারা ধন্য হন সবাই, এবং আমিও ধন্য হচ্ছি আপনাদের কাছে এই ভিডিও পাঠানোর জন্য। কেন তাই, জয় ঠাকুর, জয় ঠাকুর। ভালোবাসা হচ্ছে দুই প্রকার, জেনে রাখতে হবে।